নমস্কার এবং আদাব আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ পনেরোই নভেম্বর সোমবার ব্রেকিং নিউজ নির্ভীক নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন গোবর এবং গোমূত্রই শক্তিশালী করতে পারে দেশের অর্থনীতিকে বিশেষজ্ঞরা বলছেন বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে এর থেকে ভালো কথা আর কি বা বলতে পারেন দেশের অর্থনীতি বেহাল পেট্রোল ডিজেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং খাদ্যবস্তু সবজি সবেরই দাম লাগাম ছাড়া হয়েছে কর্মসংস্থানের অভাবে চার দশকে বেকারির হার রেকর্ড সৃষ্টি করেছে রাজকোষ ভরতে গত সত্তর বছরে তৈরি হওয়া জাতীয় সম্পদ বিক্রি করছে নরেন্দ্র মোদী সরকার এমন অর্থনৈতিক সংকটের আবহে পরিত্রাণের হাস্যকর এক পথ বাতলে দিলেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার ভূপালে পশু চিকিৎসকদের মহিলা শাখার এক অনুষ্ঠানে শিবরাজ সিং চৌহান বলেছেন গরু বা বলদ ছাড়া অনেক কাজই এগোতেই পারে না এরা খুবই গুরুত্বপূর্ণ ঠিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গরু এবং তাদের গোবর গোমূত্র সব রাজ্য এমনকি দেশের অর্থনীতিকেও শক্তিশালী করতে পারে শিবরাজ সিং চৌহানের মতে দেশের অর্থনীতিকে পোক্ত করতে গরু গোবর এবং গোমূত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে গরু নিয়ে বিজেপির নেতা মন্ত্রী সাংসদদের নানা রকম তত্ত্বের কথা এর আগে অনেকবার শোনা গিয়েছে এর আগে বাংলার প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গরুর দুধে তো সোনার দিয়েছেন সোনার সন্ধানের দিয়ে ফেলে দিয়েছিলেন তিনি করোনা থেকে বাঁচতে বিজেপি সাংসদ গোচনা সেবনের হদিস মানে গোমূত্র খাওয়ার দাওয়াই দিয়েছিলেন আর বিজেপি সাংসদ সাধি, রোগ্যাত গোবর এবং গোমূত্রে ক্যান্সার সারানোর উপায় বাতলেছিলেন আর এবার এবার দেশের অর্থনীতি পোক্ত করতে গোবর এবং গোমুত্র তত্ত্বের কথা জানালেন বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ শিবরাজ সিং সিং চৌহান চৌহানের দাবি কীটনাশক থেকে গোবর গোমুত্র দিয়ে সব কিছুকেই তৈরি করা যায় সুতরাং এর গুরুত্ব অপরিসীম আমরা বিষয়টি নিয়ে উদ্যোগী যথাসাধ্য সহায়তার চেষ্টা করছি এক্ষেত্রে মহিলাদের যোগদানে কাজটা অনেকটা সহজসাধ্য করতে পারে বলে বক্তব্য রেখেছেন শিবরাজ সিং চৌহান শিবরাজ সিং চৌহানের গো তত্ত্বের পরে অনেকেই বলছেন নরেন্দ্র মোদীর জামানায় গরু নিয়ে রাজনীতি করতে গিয়ে মানুষ খুনেরও অভিযোগ উঠেছে সংঘ পরিবার এবং বিজেপির বিরুদ্ধে আর এবার এবার গো অর্থনীতির তত্ত্ব দেশকে যে কোথায় নিয়ে যাবে কে জানে সেটা আগামী দিনই বলবে আরও বেশি করে দলীয় স্বার্থে ব্যবহার করার জন্য কিনা সেই প্রশ্ন উস্কে দিয়েই সিবিআই এবং ইডির শীর্ষ আধিকারিকদের চাকরির মেয়াদ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এতদিন সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিরেক্টরদের চাকরির মেয়াদ ছিল দু বছর এক ধাক্কায় সেটা বাড়িয়ে করা হয়েছে এবার পাঁচ বছর রবিবার কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দুটো আলাদা আলাদা অর্ডিনান্স জারি করা হয়েছে আর দুটো অর্ডিনান্সেই সই করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রবিবার কেন্দ্রের তরফে জারি করা ওই অধ্যাদেশে বলা হয়েছে সিবিআই এবং ইডির আধিকারিকদের নির্ধারিত দু বছরের মেয়াদ শেষে তা আরও এক বছর করে তিনবার বাড়ানো যেতে পারে তবে ওই দুই তদন্তকারী সংস্থার শীর্ষ পদে কেউ পাঁচ বছর পূরণ করে ফেললে আর তা বাড়ানো যাবে না ওই অধ্যাদেশে আরও বলা হয়েছে একমাত্র জনস্বার্থে ইডি এবং সিবিআইয়ের শীর্ষ আধিকারিকদের মেয়াদ বাড়ানো যেতে পারে কেন বাড়ানো হলো তার কারণ লিখিতভাবে অবশ্য জানাতে হবে এমনটাই অধ্যাদেশে বলা হয়েছে সম্প্রতি ইডির ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বাড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল দু সালে সঞ্জয়কে দু বছরের জন্য নিয়োগ করেছিল মোদী সরকার গত বছর তার মেয়াদ এক বছর বাড়িয়ে দিয়েছিল মোদী সরকার যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয় কেন এভাবে মেয়াদ বাড়ানো হলো সঞ্জয় কুমার মিশ্রর প্রশ্ন তোলেন মামলাকারীরা জবাবে কেন্দ্র জানায় গুরুত্বপূর্ণ তদন্ত শেষ করতেই মিশ্রর মেয়াদ বাড়ানো হয়েছে শীর্ষ আদালতও তখন জানিয়ে দেয় বিরল এবং ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রে সিবিআই বা ইডির আধিকারিকদের মেয়াদ বাড়ানো যেতেই পারে তবে সেটা শুধু বিরল এবং ব্যতিক্রমী হতেই হবে এই ব্যতিক্রমী এবং বিরল ক্ষেত্রেই সেটা সম্ভব এবং কোনো আধিকারিকের মেয়াদ এক বছরের বেশি বাড়ানো যাবে না শীর্ষ আদালতের সেই রায়ের পর এবার কেন্দ্র সরাসরি জারি করে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মেয়াদ বাড়িয়ে দিল এরপর ইডির ডিরেক্টর সঞ্জয় কুমার মেয়াদ বাড়ানো হয় এখন সেটাই শুধু দেখার প্রসঙ্গত প্রসঙ্গত মোদী সরকারের বিরুদ্ধে বহুদিন আগে থেকেই ইডি এবং সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ তুলে আসছে বিরোধীরা হঠাৎ দুই সংস্থার শীর্ষ আধিকারিকদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত তাই বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল বলেই মনে করছে মহল। রাজ্যের রাজ্যের খবরে মন্ত্রী স্বপন দেবনাথের হাত ধরে তৃণমূল কংগ্রেসে ফিরলেন এবার দাফুটে এক নেতা রাজ্যের পুরসভা নির্বাচনের মুখে তৃণমূলের পুরনো নেতাকর্মীদের ঘরে ফেরাল পালা চলছেই পাশাপাশি অন্য দল থেকেও অনেকেই তৃণমূলে যোগ দিচ্ছেন রবিবার বর্ধমানে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের হাত ধরে তৃণমূল কংগ্রেসে ফিরলেন দাপুটে নেতা সুজিত ঘোষ একই সঙ্গে ওই তৃণমূলে যোগ দিয়েছেন জেলা কংগ্রেসের এসসি এবং এস টি সেলের নেতা কৈলাস পাশওয়ান এবং বেশ কয়েকজন আইনজীবীও এমনটাই জানা গিয়েছে সংবাদ মাধ্যম সূত্রে রবিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা সভাধিপতি তথা রায়নার বিধায়ক সম্পাধারা জেলা নেতা উজ্জ্বল প্রামাণিক সুজিত ঘোষের হাতে পতাকা তুলে দেন স্বপন দেবনাথ এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এদিকে জেলা বিজেপির দাবি সুজিত ঘোষ তাঁদের দলে থাকলেও সেভাবে কখনও তিনি কাজ করেননি স্বপন দেবনাথ বলেন কয়েকশো কর্মী সমর্থক নিয়ে দলে যোগ দিয়েছেন সুজিত ঘোষ এতে দলের শক্তি বৃদ্ধি ঘটবে ঘাসপুল শিবিরে সুজিত ঘোষ যোগ দিয়ে বলেন আমি দু সাল থেকে তৃণমূল কংগ্রেস করেছি মাঝে শারীরিক অসুস্থতার জন্য রাজনীতি থেকে দূরে ছিলাম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে চাই তাই সক্রিয় রাজনীতিতে ফিরলাম বিজেপি থেকে কি তৃণমূলে ফিরলেন এই প্রশ্নের জবাবে ডাকাবুকেও এই নেতা বলেন আমি কোনোদিনই সেভাবে বিজেপি করিনি ভুল বুঝিয়ে দলে নেওয়ার চেষ্টা করেছিল একটা অনুষ্ঠানে হয়তো হাজির ছিলাম তবে এটা বলতে পারি তৃণমূলের সংগঠন শক্তিশালী করতে দলের নেতৃত্ব যা নির্দেশ দেবে তাই করব এ রাজ্যে বিজেপির কোনো প্রাসঙ্গিকতা থাকবে না বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের পুরনো কর্মীরা ঘরে ফিরছেন পুরসভা নির্বাচনের আগে দলকে আরও সংগঠিত করতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস দু উনিশ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে আঠেরোটা আসনে জয় পেয়েছিল গেরুয়া শিবির তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দুশো আসনের লক্ষ্যে লড়াই করলেও সাতাত্তর আসনে দৌড় থেমে যায় বিজেপির রাজ্যে কিছুতেই বিজেপিকে রাজনৈতিক জমি দিতে চাইছে না তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন সমাজসেবী সুজিত ঘোষ তিনশো জন সমর্থক নিয়ে দলে যোগ দিলেন তিনি কোনো দল করতেন না অন্যদিকে কংগ্রেস নেতা কৈলাস পাশওয়ান এবং কয়েকজন আইনজীবীও দলে যোগ দিয়েছেন এদিন মোট পাঁচশো জন দলে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে এখনও রাজ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে করোনা পরিস্থিতি সেই বিবেচনা করে সমারোহের সঙ্গে শোভাযাত্রা না করে প্রতীকীভাবে নিয়ম মেনে জগদ্ধাত্রী পুজোর ভাসানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জনে মানুষের ঢল নামল। অধিকাংশের মুখে মাস্কও ছিল না যা স্বাভাবিকভাবেই বাড়িয়েছে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা জগদ্ধাত্রী পুজো নিয়ে একটা জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে সেই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট জানিয়েছিল বড় সড়ো শোভাযাত্রা নয় বিসর্জন প্রতীকীভাবে করতে হবে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় চন্দননগর বা কৃষ্ণনগরের যে শোভাযাত্রার ছবি দেখা যায় তা ভয়ঙ্কর কোভিড বিধি বজায় রাখতে গেলে এই ধরনের শোভাযাত্রায় অনুমতি দেওয়া সম্ভব নয় তাতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রবল তাই প্রতীকীভাবে সব হোক এই বিষয়ে সেরকম ব্যবস্থানিক রাজ্য কিন্তু রবিবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনে হাইকোর্টের সেই নির্দেশ মানতে মোটেই দেখা গেল না আমজনতাকে উল্টে বিসর্জনে বা নিরঞ্জনে দেখা গেল মানুষের ঢল দূরত্ব তো দূরের কথা অধিকাংশের মুখেই ছিল না মাস্ক শুধু তাই নয় করোনা আবহে কোভিড বিধি মেনে বিশেষ পদ্ধতিতে বিসর্জনের ক্ষেত্রে কঠোরভাবে কোভিড বিধি পালনের নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে তাও পালন করতে দেখা যায়নি কাউকে তবে কৃষ্ণনগরের বিসর্জনের ছবি ভয় ধরালেও চন্দননগরের ছবিটা অবশ্য ভিন্ন ছিল হাইকোর্টের নির্দেশ মেনে শুধুমাত্র পুজো কমিটির সদস্যদের নিয়েই প্রতিমা নিরঞ্জন হয়েছে সেখানে প্রায় ২০ বছর পর আফগানিস্তান অভিযান শেষ করেছে আমেরিকা তবে তড়িঘড়ি এবং অপরিকল্পিতভাবে সেনা প্রত্যাহারের জেরে যুদ্ধবিধ্বস্ত দেশটাতে কোটি কোটি ডলার মূল্যের অত্যাধুনিক হাতিয়ার ফেলে গিয়েছিল মার্কিন ফৌজ আর সেই হাতিয়ারে বলিয়ান হয়েই এবার কাবুলের রাজপথে কুচকাওয়াজ করতে দেখা গেল তালিবানকে তালিবান সরকারকে সংবাদ সংস্থা রয়টার সূত্রে খবর রবিবার কাবুলের রাজপথে আমেরিকার ফেলে যাওয়া হাতিয়ার নিয়েই কুচকাওয়াজ করেছে তালিবান তারা যে গেরিলা বাহিনী থেকে পুরোদস্তুর ফৌজ হয়ে উঠেছে সেই বার্তা দিতেই হয়তো তালিবান সরকার এই পদক্ষেপ করেছে বলে বিশ্লেষকদের মত এদিনের কুচকাওয়াজে কয়েক ডজন এম ওয়ান সেভেন্টি মার্কিন সাজোয়া গাড়ি এম ফোর রাইফেল এবং এম ওয়ান সেভেন্টি হেলিকপ্টারও প্রদর্শন করেছে তালিবান তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র খাওয়ারাজমি জানিয়েছে ডিফেন্স থেকে জন নতুন অনুষ্ঠান উপলক্ষে একাডেমি সৈন্যর এই কুচকাজের আয়োজন করা হয়েছিল আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং বন্ধু আফগানদের তালিবানের হাতে ছেড়ে আসায় তুমুল সমালোচনার মুখে পড়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘরে এবং বাইরের নীতিগত ব্যর্থতার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে আফগানিস্তান ছাড়ার সময় ব্ল্যাক হক চিনুক হেলিকপ্টার থেকে শুরু করে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম কাবুল বিমানবন্দরে ফেলে এসেছিল মার্কিন ফৌজ মাজারি শরীফ এবং কান্দাহার বিমানবন্দরেও মার্কিন সেনার বহু হাতিয়ার তালিবানের হাতে গিয়েছে যদিও যুদ্ধ বিমানগুলো প্রায় সবকটিকেই অকেজো করে দিয়ে এসেছিল মার্কিন সৈন্যরা কয়েকদিন আগেই বাইডেনের উপর চাপ আরও বাড়িয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তালিবানের মদতে চীন এবং রাশিয়ার হাতে পড়েছে মার্কিন হাতিয়ারগুলো সেগুলো তৈরির প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হাতিয়ে নেবে মস্কো এবং বেজিং অর্থাৎ মার্কিন যুদ্ধ অস্ত্রগুলোর যন্ত্রাংশ খুলে সেই ডিজাইন মতো নিজের হাতিয়ার তৈরি করতে পারবে তারা এমনটাই অভিযোগ করেছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো আপাতত এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানান ভালো লাগলে এবং মন্দ লাগলো ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং পারলে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনে অন করে অল সিলেক্ট করে দিন আর যারা নিউজ নিভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন প্রতিদিনের খবর গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্ন ধর্মী নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা দেখাতে থাকবো আপনাদের প্রতিদিন নিয়ম করে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ